সহ কৃষি অধিকর্তা সৌমেশ সাহা নমস্কার সৌমেশ বাবু নমস্কার তো যে কথাটা বলছিলাম যে ভুট্টা চাষ নিয়ে আলোচনা করতে গেলে আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রাজ্যে ভুট্টা চাষ অনেকটাই জনপ্রিয়তা অর্জন করছে তো ভুট্টা চাষ আমরা কেন করব যদি বলেন ভুট্টা চাষের চাহিদা আস্তে আস্তে কিন্তু বাড়ছে তো ভুট্টা চাষ আমরা কেন করব কারণ পৃথিবীতে মোট খাদ্যশস্য উৎপাদনে ভুট্টার অবদান তেইশ শতাংশ তারপরেই আছে গমের অবদান একুশ শতাংশ এবং ধানের অবদান উনিশ শতাংশ তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে তিনভাবেই বা তিনটে অর্থাৎ পাক্ষরিপ খরিফ এবং রবি বা শীতকালীন ভুট্টা চাষ হিসাবে কিন্তু ভুট্টার প্রসার আস্তে আস্তে বাড়ছে ঠিক ভুট্টা চাষ আমাদের এখানে বাড়ার কতগুলো দিক রয়েছে কারণ হচ্ছে কৃষকরা ভুট্টা চাষ করতে প্রথমে আগ্রহ আগ্রহ দেখাচ্ছে কারণ শীতকালীন বা শীতের মরশুমে আমরা বড় ধান হিসাবে যে ধানের চাষ করে থাকি সেই ধানে প্রচুর পরিমাণ জল লাগে তো কৃষকদের কাছে এটা একটা দারুণ জলের অপচয় হয় প্রচুর পরিমাণে জলের খরচও হয় জলের ভান্ডার থেকে জল ক্রমশ কমে আসছে কৃষিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এক বিঘা ধান চাষ করতে যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই পরিমাণ জল দিয়ে পাঁচ বিঘা ভুট্টার চাষ করা যায় বা তো এইটা একটা কিন্তু দিক যে অল্প জলে আমরা ভুট্টা চাষ করতে পারছি সেক্ষেত্রে রবি মানে খারিফ ওই বোরো ধানের একটা বিকল্প হিসাবে আমরা ভুট্টার চাষকে আমরা আস্তে আস্তে উঠে আনতে পারছি এটা গেল একটা দিক দ্বিতীয়ত হচ্ছে ভুট্টা চাষের ক্ষেত্রে ভুট্টার ব্যবহার আমাদের নিত্য প্রয়োজনে অনেক বেড়ে গেছে যেটা আমরা আগে চিন্তাভাবনা করতে পারতাম না যেমন কাঁচা ভুট্টার দানা পুড়িয়ে খেলে সেটা অতি উপদেয় এবং এর চাহিদা কিন্তু দিনকে দিন বাড়ছে মাছ মুরগি গোখাদ্য হিসাবে ভুট্টা অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটা খাদ্য এছাড়া ভুট্টা থেকে পাওয়া যায় নানাবিধ খাদ্য যেমন ময়দা বিস্কুট চিপস কর্নফ্লেক্স এটা কিন্তু ভুট্টার একটা প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রি হিসাবে ভুট্টার চাহিদা আস্তে আস্তে এতে বাড়ছে শিল্পজাত দ্রব্যের উৎপাদন উপাদান হিসাবে ভুট্টার চাহিদা রয়েছে ব্যাপক মাত্রায় যেমন ভুট্টা থেকে পাওয়া যায় স্টার্চ তেল শর্করা প্রোটিন সেলুলোজ ইথাইল অ্যালকোহল ইত্যাদি যা ওষুধ শিল্পে বা জৈব জ্বালানি হিসাবে বর্তমানে ভুট্টার ব্যবহার ক্রমবর্ধমান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে পেট্রোলিয়াম পদার্থ শেষ হয়ে যাওয়ার পর সভ্যতার শক্তি হবে স্টার্চ যেটার অন্যতম সরবরাহ করবে হচ্ছে ভুট্টা এছাড়া রয়েছে বিশেষ এক প্রকার ভুট্টা যেমন সুইটকর্ন বেবিকর্ন পপকর্ন ইত্যাদি যেমন এখন আমাদের ক্ষেত্রে আমরা একটু যারা অবস্থাপন্ন বাড়ি তারা মলে গেলে দেখতেই পাবে আমরা পপকর্ন খাচ্ছি বা মেলাতে বিক্রি হচ্ছে বা অনেকে পার্বত্য এলাকায় দেখা যাচ্ছে বেবিকর্ন একটা অত্যন্ত উপাদয় এবং স্বাস্থ্যকর খাদ্য এবং পুষ্টিকর খাদ্য তো এই জাতীয় খাবারগুলো আস্তে আস্তে যত চাহিদা বাড়বে তো ভুট্টার উৎপাদনের চাহিদা তত বাড়বে এবং ভুট্টার চাষ দ্রুত প্রসার লাভ করবে এবং এই সমস্ত কারণগুলোর জন্যই বর্তমানে ভুট্টার চাষ বাড়ছে আর যদি আমরা বলি শীতকালীন ব্যাপারে ভুট্টা চাষ যে সারা বছর ধরেই করা যায় তার মধ্যে পাক খরিপ খরিফ এবং রবি মরশুম বা শীতকালীন মরশুমে শীতকালীন মরশুমে ভুট্টা চাষের একটু দীর্ঘমেয়াদী হয় এটা ঠিক কথা কিন্তু শীতকালীন যে ভুট্টা চাষ করা হয় তার ফলনটা অত্যধিক পাওয়া যায় প্রায় খরিফ মরশুমের দ্বিগুণ এই কারণে গুলোর জন্যই কিন্তু শীতকালীন ভুট্টা চাষ ক্রমশ বাড়ছে আমাদের যে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আসছে সুতরাং ভুট্টা চাষের চাহিদা দিন দিন বাড়ছে এবং আমরা যদি শীতকালীন ভুট্টা চাষ করি তাহলে আমরা অনেকটাই লাভবান হতে পারব তাই তো একদম একটু যদি বলেন যে ভুট্টা চাষের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি ভুট্টা চাষের গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে যে ভুট্টা থেকে আমরা নানা রকমের বাই প্রোডাক্ট পাচ্ছি এবং ভুট্টা যে নানা রকমের ভ্যারাইটি বা জাত সেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে এবং ভুট্টা থেকে আগামী দিনে ইন্ডাস্ট্রি শিল্পও একটা নানা রকমের একটা দিক খুলে যাচ্ছে যেটা আমি আগে আলোচনা করলাম যে স্টার্চ যেটা আগামী দিনের জ্বালানির একটা সম্ভাবনার দিক রয়েছে তো এর প্রধান সোর্স হচ্ছে হবে ভুট্টা এবং ভুট্টা থেকে চিপস ময়দা বিস্কুট এগুলো তৈরি হচ্ছে তো এই সমস্ত কারণগুলো একটা উজ্জ্বল দিক খুলে দিচ্ছে এবং যে সময় আমরা শীতকালীন ভুট্টা নিয়ে যে আলোচনা করছি এই শীতকালীন যে রবি চাষটা হয় সেখানে প্রচুর জল লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভুট্টা চাষ করতে পারি তাহলে অনেক অল্প চাষ অল্প জলে এবং ভুট্টা চাষটা করতে পারি এবং কম খরচেও করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভুট্টা চাষের আস্তে 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 এই যে বিভিন্ন দিক খুলে যাচ্ছে বিভিন্ন সম্ভাবনা পায় বা উজ্জ্বল দিকগুলো খুলে যাচ্ছে তো এই শীতকালীন ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা কোন জাতের ভুট্টা চাষ করব শীতকালীন ভুট্টা চাষের ক্ষেত্রে প্রধানত আমাদের যেটা আমরা বেছে নিই যেগুলোতে হরিয়ানা কোয়ালিটি প্রোটিন মেচ যেগুলো বলা হয় যেমন এইচপি কিউএম ওয়ান শক্তিমান ওয়ান শক্তিমান থ্রি শক্তিমান ফোর এই জাতীয় জাতগুলোকে আমরা বেছে নিই কারণ নেওয়ার অর্থটা হচ্ছে শীতকালীন ভুট্টা চাষটা একটু দীর্ঘমেয়াদী হয় যেমন আপনি যদি দেখেন যে আমাদের ভুট্টার যে জাতগুলো আছে সেগুলো শঙ্কর জাত বা যে কম্পোজিট জাতগুলো আছে যেগুলো কিনা বর্ষাকালে বা প্রাক্ষরি মরশুমে আমরা করি সেগুলো মোটামুটিভাবে নব্বই থেকে একশো দিনের মধ্যেকার ফসল কিন্তু ভুট্টা যেগুলো আমরা শীতকালীন আমরা চাষ করি সেগুলো একশো তিরিশ দিন বা একশো চল্লিশ দিন পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত জাত অনুসারে সেগুলো সময় নিয়ে নেয় তো সেই কারণে যার জন্যে ভুট্টা চাষের এত সময়ের ফলে ভুট্টা চাষের যেমন এক পক্ষে যেমন প্রোডাকশানটা বেশি হয় তেমন এই যে এইচপি কিউএম ওয়ান এই জাতীয় ভুট্টাগুলোর পুষ্টিগুণ সম্পন্ন বেশি যেমন যে উত্তাপ মানে এসেন্সিয়াল যে অ্যামাইনো অ্যাসিড সেগুলো কিন্তু এতে বেশি পরিমাণে থাকে যেমন লাইসিন লিউসিন টিপ্টোফ্যান এগুলো অনেক বেশি পরিমাণে থাকে সেই কারণের জন্য আমরা বলে থাকি যে শক্তিমান ওয়ান শক্তিমান থ্রি শক্তিমান এই জাতীয় ভুট্টা চাষ হিসেবে আমরা শীতকালীন দীর্ঘমেয়াদী একটা জাত হম তাই তো শীতকালীন ভুট্টা চাষের জন্য বীজ বোনার আদর্শ সময় কি হবে দেখুন শীতকালীন ভুট্টা চাষের জন্য কিন্তু বীজ বোনার ক্ষেত্রে আদর্শ সময়টা নির্বাচন করা খুবই জরুরি সাধারণত দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ বাংলা যদি আমরা বর্ষপঞ্জি ধরি সেক্ষেত্রে দেখা যাবে যে কার্তিক মাসই হচ্ছে ভুট্টা চাষের পক্ষে আদর্শ বীজ বোনার পক্ষে আদর্শ এর কারণ হিসাবে যেটা গবেষণা করে দেখেছেন যদি শীতকালীন আমাদের দিনের বেলার টেম্পারেচার দশ ডিগ্রির নিচে নেমে যায় পরপর তিন চার দিন এবং রাতের টেম্পারেচার যদি চার চার ডিগ্রি বা তিন ডিগ্রি পর্যন্ত নেমে যায় পরপর তিন চার দিন তাহলে কিন্তু ভুট্টার যে পরাগ রেণু সে পরাগ রেণুটা ঠিকঠাক নিঃসরণ হয় না তার ফলে ভুট্টার গাছে দানা পুষ্টি হবে না এবং ফলও ধরবে না তো সেই কারণের জন্যে ভুট্টা চাষ এমন সময়তে করতে হবে এমন সময় ভুট্টার বীজ আমাদেরকে বুনতে হবে যে ক্ষেত্রে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার পাওয়া যায় এতে ভুট্টার অঙ্কুরোদ্গম ভালো হয় বাইশ থেকে চব্বিশ বাইশ ঠিক অক্টোবর মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওই সময়টা ওই টেম্পারেচার থাকে ওই তাপমাত্রা থাকে এবং এতে গাছের অঙ্কুরগম ক্ষমতা ভালো হয় এবং আমাদের যেহেতু এটা মোটামুটিভাবে সাড়ে চার থেকে পাঁচ মাস একটা টাইম ডিউরেশান আমি বলছি সেক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝি সময়তে গিয়ে আমরা ভুট্টার দানা থেকে তুলি ঠিক সেই সময়তে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে তাতে করে দানা ভালো পুষ্ট হয় তো এই সকল কারণ কারণ অনেক বিবেচনা করে দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের শীতকালীন যে ভুট্টা চাষ সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি থেকে যদি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা এই বীজটা বনে দিতে পারি তাহলে কিন্তু একদিকে আমাদের প্রোডাকশানটাও খুব ভালো হবে এবং আমাদের গাছের অঙ্কুরোদ্ ক্ষমতাও খুব ভালো হবে অক্টোবর নভেম্বরে যে তাপমাত্রা থাকছে বা যে জলবায়ু থাকছে সেই সময় ভুট্টা চাষ চাষ করার পক্ষে খুবই উপযুক্ত একদম আদর্শ তো একটু যদি বলেন যে এখানে এই ক্ষেত্রে বীজের হার কত হবে বা কিভাবে বুনবে তো এক্ষেত্রে আমরা যেটা বলি সবসময়তেই তো আমরা পরামর্শ দিই চার কৃষক ভাইদেরকে যে আমরা শাড়িতে বোনার জন্য বলি কিন্তু অনেকে শোনেন না তারা ছিটিয়ে বোনেন তবে আমরা পরামর্শ দেব যে শাড়িতে ভুট্টা যাতে করে বোনা হয় তো বীজের হার মোটামুটি হেক্টর পিছু কুড়ি থেকে চব্বিশ কেজি বা বাইশ থেকে চব্বিশ কেজি পর্যন্ত আমরা বীজের হারকে আমরা ব্যবহার করতে পারি সেটা শাড়িতে বোনার জন্য শাড়িতে বোনার জন্য ছিটিয়ে বোনার ক্ষেত্রে সেটা তিরিশ কেজি পর্যন্ত চলে যেতে পারে তো এক্ষেত্রে চাষ পদ্ধতিটা রকম হবে আমরা যখন ভুট্টা বুনবো তখন আমরা শাড়িতে বোনার জন্য বলবো এবং চাষ পদ্ধতি আমরা আস্তে আস্তে আলোচনার দিকে আসছি সেটা হচ্ছে যখন আমরা ভুট্টা বোনা হবে তখন আমরা বলবো যে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দুই ফুট অর্থাৎ ষাট সেন্টিমিটার এবং প্রতি শাড়িতে গাছ থেকে গাছের দূরত্ব হবে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ মোটামুটি ফাঁক ফাঁক করে বুনতে হবে এবং আমাদের প্রতি বর্গমিটারে যেন আটটার বেশি গাছ না হয় তো এই ভাবে ভুট্টাটাকে আমাদেরকে বুনতে হবে মানে প্রতি বর্গমিটারে আটটার বেশি যেন গাছ না থাকে আচ্ছা এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দুই ফুট বা ষাট সেন্টিমিটার আর গাছ থেকে গাছে দূরত্ব হবে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার এভাবে বুনলে পরে তার তাহলে ভালো ভালো ভুট্টার দানা পুষ্ট হবে গাছের গ্রোথ ভালো হবে গাছ সুস্থ সবল হবে এবং ভালো প্রোডাকশন পাওয়া যাবে তো এইভাবে করতে গেলে আমরা জমি তৈরি বা চাষ পদ্ধতিটা সেরকম যদি একটু বলেন হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই এইভাবে তৈরি ভুট্টা ভুটতে গেলে আমাদেরকে খুব ভালোভাবে জমি তৈরি বা চাষ পদ্ধতি চাষের দিকে যেতে হবে সেক্ষেত্রে আমরা বলতে হবে প্রথমে আমাদের মাটি নির্বাচন ভুট্টা চাষে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জমিতেই ভুট্টা চাষ হয় তবে আমাদের লবণাক্ত জমি বা খাড়িও যেখানে মাটি আছে সেই জমি বাদ দিয়ে সব জায়গাতেই আমাদের ভুট্টা চাষের জন্য উপযুক্ত মাটি পাওয়া যায় মোটামুটিভাবে জমি তৈরির ক্ষেত্রে গভীর চাষযুক্ত পরিষ্কার জমি ভুট্টা চাষের পক্ষে উপযুক্ত বেশ কয়েকবার চাষ দিয়ে ঝুরঝুরে করে মাটি জমি তৈরি করতে হবে আগাছা ও শস্যের অবশিষ্ট নাড়া বেছে ফেলতে হবে এবং জমি তৈরি করার সময় পাঁচ থেকে দশ টন হেক্টর প্রতি জৈব সার বা পচানো সার তাকে প্রয়োগ করতে হবে জৈব সার বলতে এখানে কি ধরনের সার আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা গোবর সার কম্পোস্ট সার পাতা পচা সার এই ধরনের সার গুলো আমরা ব্যবহার করতে পারি জমি তৈরির সময় জমি তৈরির সময় পাঁচ থেকে টন হ্যাঁ এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে উই পোকার উপদ্রব বুটি চাষের ক্ষেত্রে উই পোকা একটা সমস্যা তো যদি এরকম উপদ্রুত এলাকা দেখা যায় তাহলে আমাকে হেক্টর প্রতি তিরিশ কেজি ক্লোরপাইডি ফস ওই জমি তৈরির সময়কে মাটিতে দিয়ে দিতে হবে যাতে করে উই পোকাটা আক্রমণ থেকে আমার গাছ থেকে আমি রক্ষা করতে পারি মোটামুটি ক্ষেত্রে আমরা কটা আমরা দুটো বা তিনটে সেটা মাটির গঠন অনুসারে চাষ দিয়ে জমিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং মাটির মধ্যে যে সমস্ত আগাছা থাকবে বা অবশিষ্ট ফসলের নাড়া থাকবে সেগুলোকে তুলে বাইরে ফেলে দিতে হবে জমির আলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ হচ্ছে জমি যদি আল পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে ওই জমির আলেই হচ্ছে রোগ এবং পোকার আঁচুর ঘর আচ্ছা এই ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা তো মূল জমি তৈরির সময় সার প্রয়োগ করব। তো সার প্রয়োগটা কী হারে করব কি সার প্রয়োগ করব অবশ্যই আমাদেরকে সার প্রয়োগ করতে হবে আমি একটু আগেই বললাম যে জমি তৈরির সময়তে আমাদেরকে প্রায় পাঁচ থেকে দশ টন জৈব সার প্রয়োগ করতে হবে এবং তারপরে আমাদেরকে হেক্টর প্রতি একশো চল্লিশ কেজি নাইট্রোজেন সত্তর কেজি ফসফেট এবং সত্তর কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এর মধ্যে মূল সার হিসাবে একের চার ভাগ নাইট্রোজেন এবং পুরো ফসফেট এবং একের চার ভাগ পটাশ বীজ বোনার আগে পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীরে প্রয়োগ করতে হবে এবং চাপান সার হিসাবে মোট নাইট্রোজেনের হাফ ভাগ এবং পটাশের হাফ ভাগ গাছের হাঁটু উচ্চতায় প্রয়োগ করতে হবে এবং অবশিষ্ট একের চার ভাগ গাছের যখন পতাকা পতা ছাড়বে এবং অবশিষ্ট একের চার পটাশ তখন প্রয়োগ করতে হবে তো এইভাবে মোটামুটিভাবে আমাদের সার প্রয়োগের সময় দুটো বিষয় খেয়াল রাখতে হবে যে সারকে আমরা একসঙ্গে প্রয়োগ করব না মূল সার হিসাবে আমরা যেটুকু সার দিচ্ছি তারপরে আমাকে চাপান সার দিতে হবে মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিন বা একুশ দিনের মাথায় এবং দ্বিতীয় চাপান সার দিতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথাতে এবং চাপান সার দেওয়ার সময়তে আমাকে গাছ থেকে মোটামুটি পনেরো সেন্টিমিটার দূরে প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে যেন মাটিতে উপযুক্ত পরিমাণ রস থাকে সেক্ষেত্রে কি জল সেচের যদি রস না থাকে তাহলে আমাকে সেচের ব্যবস্থা অবশ্যই করতে হবে নাহলে সারটা মাটিতে না গুললে গাছ খেতে পাবে না তো আমরা যদি অন্তর্বর্তী পরিচর্যার কথা ভাবি অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে করতে হবে অন্তর্বর্তী পরিচর্যা ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে গাছের সংখ্যা সঠিক আছে কিনা যদি গাছের সংখ্যা সঠিক না থাকে তাহলে আমাদেরকে ওই যে বললাম প্রতি বর্গমিটারে আটটার বেশি গাছ রাখা যাবে না সেদিকটা অবশ্যই দক্ষ রাখতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুট্টা গাছের একটা আগাছার সমস্যা দেখা দেয় সেই আগাছার জন্যে আমাদেরকে যদি চওড়া পাতা এবং ঘাস জাতীয় আগাছার খুব মানে ওখানে প্রচুর পরিমাণে উপদ্রব থাকে তাহলে জমি তৈরির সময়তে আমাকে হেক্টর প্রতি এক থেকে দু কেজি এক মাটিতে প্রয়োগ করতে হবে এবং আমাদেরকে অন্তর্বর্তী পরিচর্যার জন্য আর লক্ষ্য রাখতে হবে যে জল জলসেচের সেক্ষেত্রে আমাদেরকে জল সেচের জন্য আমাদেরকে অবশ্যই মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে জলসেচের ব্যাপারটা কারণ ভুট্টার গাছ যেমন খুব জল সহ্য করতে পারে না আবার খরাও সহ্য করতে পারে না সেক্ষেত্রে জলের সোর্স অনুযায়ী বা জলের সুবিধা অনুযায়ী আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে মোটামুটি চারটে বা পাঁচটা জলসেচের প্রয়োজন হয় সেটা কোন কোন সময়ে জলসেচগুলো দিতে হবে জলসেচ সময়টা খুব মানে সংকটময় দশাতে জলসেচ দিতে হবে ভুট্টা চাষের ক্ষেত্রে কয়েকটা সংকটময় দশা দেখা যায় যেমন বোনার পরে একটা জলসেচ দিতে হবে যদি মাটিতে রস না থাকে তারপরে গাছের যখন হাঁটু উচ্চতা থাকবে তখন একটা জলসেচ দিতে হবে এরপরে যখন পুরুষ ফুল আসবে অর্থাৎ যখন ঝুঁটি আসবে তখন একটা জলসেচ দিতে হবে এরপরে যখন স্ত্রী ফুল আসবে বা সিল্ক যেটাকে বলা হয় সেটা যখন আসবে বা মোচা যখন আসবে তখন একটা জল দিতে হবে এবং দানা যখন পুষ্ট হবে তখন একটা জল দিতে হবে এই হচ্ছে জল দেওয়ার সময় যদি পাঁচটা না যায় বা সেই পরিমাণ জল না থাকে তাহলে মিনিমাম মিনিমাম কটা দিতে হবে আমাদেরকে তিনটে জলসেচ দিতে হবে তার মধ্যে প্রথম জলসেচটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে হাঁটু উচ্চতায় এবং দ্বিতীয় জলসেচ অবশ্যই দিতে হবে পুরুষ ফুল আসার সময় এবং তৃতীয় জলসেচ অবশ্যই দিতে হবে দানা পুষ্টির সময় এই তিনটে জলসেচ আমাদেরকে দিতেই হবে তবে এক্ষেত্রে এটা বর্তমানে আমরা মানে কৃষকদেরকে বলছি যে ভাসিয়ে জলসেচ না দিয়ে যদি আমরা ভিজিয়ে জলসেচ দিই তাহলে কিন্তু কৃষকদের ক্ষেত্রে এটা যেমন জলের অপচয়ও কমবে কৃষকদের সময়ও বাঁচবে এবং পয়সাও সাশ্রয় হবে কারণ এটার জন্যে আমাদের সরকার থেকে এখন মাইক্রো ইরিগেশন সিস্টেম বা ক্ষুদ্র জলসেচের প্রকল্পের মাধ্যমে এই সিস্টেমটা দেয়া হচ্ছে সেক্ষেত্রে পুরোপুরি ফ্রিতে তাদেরকে কিছু স্প্রিংলার মেশিন দেওয়া হচ্ছে কৃষকদের যারা শুধু যারা না যে চাষ করবে এবং সেক্ষেত্রে শুধু জিএসটি টাকাটুকুই কৃষকদেরকে প্রদান করতে হবে বাকি টোটালটাই ফ্রিতে কৃষকরা পাবেন অর্থাৎ জিনিসের যেটা দাম সেটা পুরোটাই গভর্নমেন্ট তরফ থেকে ভর্তুকি হিসেবে দেওয়া হচ্ছে যেমন আমি উদাহরণ দিয়ে বলি এক বিঘা জমির জন্য প্রায় মোটামুটি দু টাকা কৃষকদেরকে জিএসটি হিসাবে দিতে হবে আর এক বিঘা জমির জন্য তিনশো ষাট ফুটের পাইপ পাবেন এবং কৃষকরা স্প্রিংলার পাইপ পাবেন এবং তিনটে স্প্রিংলার হেড পাওয়া যাবে তো সেক্ষেত্রে পুরোটাই হচ্ছে ফ্রি অফ কস্টে সরকার থেকে দেয়া হচ্ছে যার মূল্য প্রায় পনেরো হাজার টাকা তো কৃষকরা যদি ভাসিয়ে জলসেচ না দিয়ে যদি ভিজিয়ে জলসেচ দেন তাহলে কিন্তু এই স্কিম থেকে কৃষকরা লাভবান হবেন এদিকে পরিবেশেরও জলের অপচয় কমবে এবং সময়ও কমবে এবং কৃষকদের জল সেচের দেওয়ার খরচটাও বাঁচবে তো ভুট্টা ভুট্টা গাছের অন্তর্বর্তী পরিচর্যাকালীন আমরা আমরা যখন বলি যে পনেরো দিন থেকে কুড়ি দিনের মাথাতে যখন প্রথম শেষ দেওয়া হয় তখন তাদেরকে আমরা বলি যে ভুট্টা গাছের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেখান থেকে নালি কেটে বা ভেলি কেটে দুদিকে মাটি তরিয়ে দেওয়া হয় যাতে করে গাছটা ভেঙে না যেতে পারে বা শক্ত সামর্থ্য হয় তো ওই ভেলিতে যখন কৃষকরা জলসেষটাকে ভিজিয়ে দেন এই ভাসিয়ে দেন সেই ভাসিয়ে দেওয়ার জন্য কিন্তু জলের অপচয় প্রচুর হয় এক জায়গা থেকে অন্যদিকে জল যাওয়ার সময় মাটি থেকে জল টেনে নেয় সূর্যের তাপে কিছুটা জল বাষ্পীভূত হয়ে চলে যায় এইভাবে জলের অপচয় হয় তো সেই জন্যেই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ প্রকল্পের মাধ্যমে আমাদের এই মাইক্রো ইরিগেশন বা বাংলা সিঁচাই যোজনার মাধ্যমে আমাদের এই মাইক্রো ইরিগেশন প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে বিন্দু এই যে আমরা প্রতিটা ফসলেই আমরা এই ধরনের সেচ ব্যবস্থার মাধ্যমে আমরা ফসল ফলাতে পারি তো এই ক্ষেত্রে ফসল কাটা কখন হবে ভুট্টা চাষের ক্ষেত্রে আমাদের ফসল কাটাতে হয় ভুট্টা আমরা কি হিসাবে গাছ মানে ভুট্টা গাছের চাষ করছি তার উপর নির্ভর করে যেমন যদি কেউ কেউ গোখাদ্য হিসাবে যারা করছেন তারা ভুট্টা গাছের ফুল আসার আগেই কাঁচা অবস্থায় ভুট্টা গাছটাকে কেটে ফেলতে হবে এবং যারা ধরুন ভুট্টার দানা পুড়িয়ে খাবেন সেক্ষেত্রে কিন্তু দুধ অবস্থায় ভুট্টাটাকে হারভেস্ট করতে হবে বা পেরে ফেলতে হবে এবং যারা ভুট্টা পুরোপুরি দানা হিসাবে মানে পুরো দানা পুষ্ট হতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা ভুট্টার যে দানাতে মোচাতে যে পাতাটা লেগে থাকবে সেই পাতাটা একদম যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু ভুট্টা গাছের আমাদের দানা ভাঙতে হবে তো মোটামুটিভাবে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে এই অবস্থার মধ্যে আমাদের ভুট্টা গাছের দানাটাকে ভাঙতে হবে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমরা ভুট্টাটাকে কি হিসাবে ব্যবহার করছি ঠিক তো এই ক্ষেত্রে ফলন কীরকম হবে আমাদের পশ্চিমবঙ্গের ভুট্টার গড় ফলন আগের থেকে অনেক বেড়েছে মোটামুটিভাবে ছাব্বিশশো থেকে সাতাশশো কেজি পার হেক্টার আমাদের ফলন এখন আছে তো এটা আরও বাড়ানো যেতে পারে তো মোটামুটিভাবে ভালোভাবে চাষ করলে এই ফলন সাড়ে তিনশো কেজি পর্যন্ত হতে পারে পার হেক্টারে পার হেক্টারে বা আরও বেশি হতে পারে হ্যাঁ এই যে শীতকালীন ভুট্টা চাষের কথা আমরা বলছি তো প্রত্যেক ফসলের ক্ষেত্রেই তো রোগ পোকা রয়েছে এবং রোগ পোকা একটা বড় শত্রু অনেকটাই ফসলের ক্ষতি করে নেয় তো ভুট্টা চাষের ক্ষেত্রে কি ধরনের রোগ পোকা দেখা যায় ভুট্টা চাষের ক্ষেত্রে অনেক ধরনেরই রোগ পোকা দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাছরা পোকা পাতামোড়া পোকা এবং আমি বলেছি উই পোকা এবং বর্তমানে সবচেয়ে যেটা সমস্যা সংকুল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ফল আর্মি ওয়াম এই পোকাটা বা এফ ডাব্লু এই পোকাটা ভুট্টাতে আক্রমণ করছে ঝাঁকে ঝাঁকে এবং ভুট্টা গাছের এতই ক্ষতি করছে যে সহজে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই পোকাটা দু সালে আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে প্রথম দেখা যায় এবং বর্তমানে এই পোকাটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে ছড়িয়ে গেছে এবং যেখানে যেখানে ভুট্টা চাষ বাড়ছে সেখানে সেখানে প্রধান মানে মানে ইয়ে হয়ে দাঁড়াচ্ছে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এই পোকাটা একটু কি বলবেন মানে এই পোকা আক্রমণের লক্ষণগুলো কী কে এই পোকা আক্রমণের লক্ষণ যেটা হচ্ছে আমরা যদি খেতে যাই তাহলে দেখতে পাব যে পাতাতে প্রায় ফুটো রয়েছে এবং উপরের দিকের পাতা যেখানে কাণ্ডের সঙ্গে লেগে আছে সেই জায়গাগুলোতে দেখা যাবে যে গর্ত গর্ত রয়েছে এবং পাতা পাতাতে এবং গাছের মধ্যে প্রচুর পোকার পায়খানা লেগে থাকবে বিষ্ঠা লেগে থাকবে তো এই ধরনের যদি লক্ষণগুলো আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পোকার আক্রমণটা উপস্থিতিটা চলে এসেছে এবং এই পোকার মানে নিয়ন্ত্রণ করতে গেলে পোকাটাকে ভালো করে চিনতে হবে তো পোকা চেনার জন্যে আমাকে যেটা দেখতে হবে যে এই পোকার লেদাটাকে এই পোকার লেদার বা লার্ভার মাথার উপরের উল্টো দিকে ইংরেজি ওয়াই চিহ্ন থাকে এবং পেছন দিকে চার চারটে কালো টিপ বর্গাকারে সাজানো থাকে এটা গেল লেদা পোকার ক্ষেত্রে এবং পূর্ণাঙ্গ যে মদ সেই মথের পেছনের ডানাটা থাকে সাদা রঙের হয় এবং পুরুষ যে মত তার সামনে বাদামি রঙের যে ডানা থাকে তার কোণের দিকে সাদা রঙের একটা ছোপ দেখতে পাওয়া যায় যদি এই ধরনের পোকা বা এই ধরনের চিহ্ন চিহ্নবিশিষ্ট আমার পোকা যেটা বললাম সেটা যদি সেটা যদি চলে আসে তাহলে বোঝা যাবে যে এই পোকার আক্রমণ শুরু হয়ে গেছে তো এই পোকার নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে খুব কিন অবজারভেশন বা খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ক্ষেত প্রদক্ষিণ করতে হবে আর পরিদর্শনটা এখানে খুব জরুরি খুব জরুরি যেমন ধরুন আমাকে প্রথম দেখতে হবে যে নজরদারি কীরকম নজরদারি করতে হবে না আমি যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করি মানে হেক্টর মানে আমাদের বিঘা প্রতি পাঁচটা করে তাহলে কিন্তু এই পোকার একটা সুন্দর যদি সেই ফেরোমন ফাঁদে পোকাটা ধরা পড়ে তাহলে বুঝতে পারবো যে পোকার উপস্থিতি এসেছে এছাড়াও আমাকে পরিদর্শন করতে হবে না ভুটটা চারা বেরোনোর সঙ্গে সঙ্গে আমাকে আঠাশ দিন পর্যন্ত দেখা যায় যদি এই পোকা নজরে আসে এবং সেটা এক থেকে ফাইভ পার্সেন্ট গাছ ক্ষতি করে তাহলে কিন্তু আমাকে চিন্তাভাবনার বিষয় আছে মানে সেক্ষেত্রে রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে শুরু তো আমরা রাসায়নিক দিকে যাবো না আমরা শেষের দিকে যাব কিন্তু আমাকে চিন্তাভাবনা করার বিষয় শুরু করতে হবে যে এই পোকাটা আমাকে নিয়ন্ত্রণ কি করে করা যায় এবং যদি দেখা যায় যে চল্লিশ দিন পর্যন্ত বা পঞ্চাশ দিন পর্যন্ত দেখা যায় যদি টেন পার্সেন্ট গাছ ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে তো প্রথমে আমাকে যেটা করতে হবে পরিচর্যাগত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বীজ বোনার পূর্বে গভীর চাষ দেওয়া প্রয়োজন এর ফলে পিউপাগুলো বন্ধু পোকা সহজেই খাদ্য হিসাবে ধরা পড়ে যাবে বুটরা চারার বয়স যখন এক মাস পর্যন্ত হবে তখন পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে মোটামুটিভাবে বিঘাতে প্রায় পাঁচ থেকে সাতটা এরপর আসি যান্ত্রিক ব্যবস্থাপনা হাত দিয়ে ডিমের গাদা এবং লার্ভার প্রথম নিষ্ঠা দশাগুলোকে যদি ফেলা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এই পোকা সহজেই বিনষ্ট হয় এবং পোকার উপস্থিতি নজরে আসার সঙ্গে সঙ্গে ভুট্টার সব থেকে উপরের পাতাগুলো যেখানে কাণ্ডের সঙ্গে লেগে আছে সেখানে চুন ও বালির পরিমাণ মতো মেশাতে হবে মিশে প্লাক করে দিতে হবে কতটা না এক কেজি বালির সঙ্গে তিরিশ গ্রাম চুন দিয়ে সেটাকে ভর্তি করে দিতে হবে এবং আমাকে বিষ্টবের ব্যবহার করতে হবে বৃষ্টো হিসাবে কিরকম করতে হবে না বিষ্টবের মাধ্যমে অপেক্ষাকৃত আমরা নম্বর নম্বর বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে হেক্টরে দশ কেজি চালের গুঁড়ো তার সঙ্গে দু কেজি ঝোলা গুড় ও দু থেকে তিন লিটার জল মিশিয়ে ওই মিশ্রণ চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপরে বৃষ্টোভ মাঠে দেওয়ার ঠিক তিরিশ মিনিট আগে ওই মিশ্রণের মধ্যে একশো গ্রাম থার্ডি কাপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেশাতে হবে এবং ওই হোলগুলোতে দিতে হবে এইভাবে কিন্তু আমরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া ভুট্টা ক্ষেত্রে চারপাশে যদি আমরা নেপিয়ার ক্রপস দিয়ে দিই তাহলে পোকাগুলো সহজে নেপিয়ার ক্রপসে আক্রমণ করবে এবং আমার সেখানে যদি নিমের নিম তেল স্প্রে করি তাহলে কিন্তু পোকাটা মারা যাবে তো রাসায়নিক উপায়ের আগেই কিন্তু আমাদেরকে এই সমস্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদেরকে ভুট্টা চাষের ক্ষেত্রে এই এই আর্মিওম বা ফর্মিওমের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সমস্ত উপায়ের মাধ্যমে আমাকে এটা নিয়ন্ত্রণের দিকে যেতে হবে যেতে হবে তো মোটামুটিভাবে ভুট্টা ভুট্টা চাষের ক্ষেত্রে এই যে আপনি আর্মিওম বলেন সেটা হচ্ছে মূল পোকা এছাড়া মাজরা বা অন্যান্য পোকাগুলো হ্যাঁ এছাড়াও অন্যান্য পোকা আছে যেমন মাজরা পোকা আছে পাতামরা পোকা আছে আমাদের উই পোকা আছে এই জাতীয় পোকাগুলোর ভুট্টার ক্ষেত্রে কাজে লাগে তবে এগুলোর আক্রমণকে ছাপিয়ে গেছে আর্মিয়াম এগুলো এখন খুব একটা আক্রমণ ভুট্টাকে ক্ষতি করতে পার যদি বলি রোগের কথা রোগের ক্ষেত্রে ভুট্টার আমাদের ধসা রোগ আছে মরিচা রোগ আছে বা পাতায় দাগ রোগ আছে সেক্ষেত্রে আমাদেরকে প্রতি লিটার জলে কার্বনডাইজিম বা জাতীয় ওষুধ মেশালে স্প্রে করলে কিন্তু আমরা সুফল পেতে পারি তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে শীতকালীন ভুট্টা চাষের কথা যে শীতকালীন ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক একটা চাষ তবে নিশ্চয়ই যদি এই ধরনের পোকা রোগ পোকার আক্রমণ যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা খুব নিষ্ঠা সহকারে মানে আমাদের পরিদর্শনের মাধ্যমে গিয়ে এবং পোকাগুলো চিনে নিয়ে তবে সেই ক্ষেত্রে আমাদের উপযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে তাই তো তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভ গড়ে তুলতে পারবো তাহলে শীতকালীন ভুট্টা চাষ এ প্রসঙ্গে এতক্ষণ বলছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা সৌমেশ সাহা সোমেশ ওই জন্য আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার